আজকে কিছু জিনিস দেখাবো যেটা গিফট পেয়েছি আমরা সবাই, কে এনেছে আমাদের জন্য। তো এটা দেখার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি লিপি রুসাফা ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা বেশ কিছুদিন আগের ব্লগ, যখন আমার আব্বা বাংলাদেশে এসেছিল, সেটা ছিল ডিসেম্বরে। তো আজকে আমি সেই ব্লগটা শেয়ার করছি, আর আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আব্বা বাংলাদেশে আসার পর আমাদের জন্য কী কী নিয়ে এসেছে এবং সেটার উপরে এই ব্লগটা। নর্মালি আমি এই ধরনের ব্লগ শেয়ার করি না, কি এনেছে বা কি দেখানো দরকার। যাই হোক, আজকে আমি শেয়ার করছি। এদিকে দেখেন আমার জান্টুস পাখিটা কি করছে, সে নিজেই এক্সাইটেড, মানে নিজেই সে মানে কতক্ষণে মানে খুলবে সেই চিন্তার মধ্যে আছে। তো এই তো রুসাফা ব্যাগগুলো খুলছে। তো যখনই আমার আব্বা আসে, তো আমাদের যেই কিছু জিনিস বাইরে থেকে আনা হয় সেটা হলো খাবারের কিছু জিনিস, দেন আর ইউজ করার জন্য কিছু লোশন আর শ্যাম্পু, সেটা বাইরের থেকেই আনা হয়। তো আজকে দেখি কি কি এনেছে। তো আমি তো জানি কি কি এনেছে, তারপর আপনাদের সাথে এই শেয়ার করছি যে কি কি এনেছে। তো যখনই দেখা যাচ্ছে যে যখন আব্বু কিছু জিনিস মানে প্যাকিং করে, তখন তার সাথে মানে কম্বল দিয়ে প্যাকিং করে, যে জিনিসগুলো যে নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায়। কিছু শ্যাম্পু, কিছু লোশন, পারফিউম আছে, তো যদি ভেঙে বা বের হয়ে যায় এই জন্য দেখা যাচ্ছে সে কম্বল দিয়ে প্যাচিয়ে এটাকে নিয়ে আসে। যাই হোক, আমরা অনেকবার বলেছি কিছু আনতে হবে না, কিছু আনতে হবে না, তারপরও কিছু না কিছু সে নিয়ে আসে। তো এই তো, তো এটা একটা সুন্দর তাজমহল, তো একজন গিফট করেছে, ইন্ডিয়ান একজন গিফট করেছে, তো দেখতে খুবই সুন্দর, ভালো লাগছে। তো এই তো দেখেন, দেখতে পাচ্ছি আমার ছোটো জন্ডিস বাবাটা কি করছে, সে কতক্ষণে খুলবে কি দেখবে। এর আগে অনেকবারই বলেছি আমার আব্বু কোথায় থাকে, আমার আব্বু থাকে রিয়াদ থাকে, সে কিনফাত ইউনিভার্সিটির আন্ডারে আছে, সে ওইখানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তো সে প্রতি বছরই দেখা যাচ্ছে একবার করে আসে, তো এবারে একবারই আসার কথা ছিল, যাই হোক আবার রিটার্ন গেছে, তো এই 2024-এ চলে আসবে। তো এই তো দেখা অনেক মানে আমাদের ম্যাক্সিমাম কিছু জিনিস আছে যে যেটা বাংলাদেশ থেকে কেনা হয় না, সেটা বাইরে থেকেই আনা হয় সবসময়। তো তার মধ্যে বাদাম, কিচমিসি, তারপরে এলাচ, দারচিনি, লং, এগুলো ম্যাক্সিমামই বাইরে থেকে আনা হয়, এগুলো বাংলাদেশ থেকে কেনা হয় না। তো আমার বাবাটা খুব মানে নিজেই খোলার জন্য ব্যস্ত হয়েছে, কি এনেছে কি এনেছে দেওয়া দেখার জন্য। তো ওর জন্য মানে আরো বেশি মানে ভালো লাগে যে ওর কাছে এগুলো খুব ভালো লাগে, নিজে খুলবে নিজে দেখবে। তো এই তো রুসাফা আস্তে আস্তে সবকিছু খুলছে, একটা একটা করে বের করছে, তা আমরাও দেখতেছি। আমার কাছে মানে ভালো লাগে যে কি এনেছে কি আছে, এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর বাবা তো অনেক বছর ধরেই বাইরে থাকে, প্রতিবারই আনে, তো এখন ইউজ টু হয়ে গেছি, কারণ এখন মানা করি আনার জন্য। আর প্রচুর চকলেট এনেছে, কারণ চকলেট আমি যেমন পছন্দ করি, আমার এই ছোট্ট বাবাটাও অনেক পছন্দ করে, তাই প্রচুর চকলেট এনেছে। আর আমার জন্য কী এনেছে সেটা আমি পরে দেখাবো, শেয়ার করব কি এনেছে। তো তো আজকের এই ভিডিওটা আমি জাস্ট শেয়ার করছি যে কি কি এনেছে সেটার উপরে। এই তো দেখতে পাচ্ছেন কি কি এনেছে, এখানে খেজুর আছে, তো এখানে তিন রকমের খেজুর আছে, দেন এখানে অনেক চকলেট আছে। এই যে এটা, ওই যে M&M, এটা কি? টি
তো এই তো দেখতে পাচ্ছেন অনেক কিছুই এনেছে, আর তার মধ্যে আম্মুর জন্য একটা মোবাইল এনেছে স্যামসাং এর। তো আম্মুর মোবাইল আছে, তারপর আরেকটা নিয়ে এসেছে। তো এই তো তো আম্মুর মানে আগে আরেকটা যে মোবাইল আছে ওইটা সবসময় বাইরে যেন না নিয়ে যেতে হয়, তো এটা যেন নর্মালি সবসময় ইউজ করে, এই জন্য একটা মানে এই মোবাইলটা নর্মালি একটা মোবাইল নিয়ে এসেছে। তো এই দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাবাটা তার দাদার সাথে নামাজ পড়তেছে, দাদার সাথে দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য। তো সমস্যা হলো সে এক জায়গায় ঠিকভাবে থাকে না, খুব চঞ্চল টাইপের বেবি, তো সে খুব স্থির থাকে না, খুব দ্রুত মানে হ্যাঁ চলাফেরা করে। তো এই তো নামাজ পড়ছে আমার লক্ষ্মী বাবাটা আমার তার দাদা ভাইয়ের সাথে। সবাই তার জন্য দোয়া করবেন, তারা দুজনে যেন সুস্থ থাকে, আমার বাবা আমার ছোট্ট বাবা দুজনে যেন তাদের দুজনের শরীর যেন আল্লাহ যেন সুস্থ রাখে, সুন্দর রাখে। দুজনের বর্নিংটা অনেক সুন্দর, দাদার সাথে নাতির বর্নিংটা খুবই খুবই সুন্দর। তো সবাই দোয়া করবেন তাদের দুজনের জন্য। তো তারা দুজন মানে মানে কি বলবো, দুটা আমার দুটা জান এই দুজন। তো এই দুজন একটা ছোট বাবা একটা আমার বড় বাবা। তো আমি যখন তাকে ছোট বাবা বলি সে বড় বাবা বলি সে কিছুতেই সেটা ই করবে না, যে বলতে সে বড় বাবা না সে ছোট বাবা। যাই হোক সে নামাজ পড়ছে তার দাদা ভাইয়ের সাথে। আমাদের সব বাচ্চাদের উচিত। তো আপনাদের কাছে এই ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। আর আমার জন্য কী কী এনেছে এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, একটা পারফিউম, একটা জুতা আর তিনটা গেঞ্জি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।